দেখুন যে কারণে লেফটেন্যান্ট কর্নেলের মেয়েকে ধর্ষণের অভিযোগে কর্নেল গ্রেপ্তার ভারতের সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেলের এক তরুণী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাহিনীর এক কর্নেলকে গ্রেপ্তার করা হয়েছে উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় কর্নেলের সরকারি বাসভবনে গত সোমবার ধর্ষণের ঘটনা ঘটে এর একদিন পর তরুণীর পক্ষ থেকে এফআইআর দাখিল করা হয় এর পরিপ্রেক্ষিতে বুধবার ওই কর্নেলকে গ্রেপ্তার করা হয়েছে বলে সিমলা পুলিশের এসপি সৌম্য জানিয়েছেন তবে টাইমস অফ ইন্ডিয়ার তরফে বারবার যোগাযোগের চেষ্টা সত্ত্বেও এ ব্যাপারে ভারতীয় সেনা সদর দপ্তরের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি আসলে লেফটেন্যান্ট কর্নেলের মেয়েকে কর্নেলের বাসভবনে গণধর্ষণ করা হয়েছে পুলিশের কাছে করা ধর্ষিতার এফআইআরে বলা হয়েছে ঘটনার সময় বাসভবনে উপস্থিত কর্নেলের ঘনিষ্ঠ একজন বন্ধুর বিরুদ্ধেও মামলায় অভিযোগ আনা হয়েছে তবে ওই বন্ধুকে এখনও গ্রেপ্তার করা হয়নি পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন ধর্ষিতার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শেষে এফআইআর রেকর্ড করা হয়েছে ধর্ষিতার বয়ান রেকর্ড ও প্রাথমিক মেডিকেল পরীক্ষার পরেই দুজনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা করা হয়েছে ধর্ষিতার তরফে করা অভিযোগে উল্লেখ করা হয়েছে মডেলিংয়ের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়েই কর্নেলের বাসভবনে ডেকে নিয়ে প্রথমে তাকে মাতাল করা হয় পরে কর্নেল ও তার বন্ধু মিলে তাকে ধর্ষণ করে একথা ফাঁস করে দিলে লেফটেন্যান্ট কর্নেলের বাবার কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেছেন ওই তরুণী গতকাল ওই কর্নেলকে স্থানীয় এক আদালতে তোলার কথা ছিল দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে